আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেনশন থেকে কি কি ধরনের রোগ সৃষ্টি হয় এবং টেনশন থেকে মুক্তির উপায় কি দেখেন মানসিক দুশ্চিন্তা কখনই কোনো সলিউশন না আপনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ততে থাকবেন এটা আপনাকে দেহের অনেক ক্ষতি করবে দেহের প্রত্যেকটা অর্গানে কোনো ক্ষতি করে থাকবে মানসিক দুশ্চিন্তা সুতরাং যতটুকু সম্ভব আপনাকে আমাকে মানসিক দুশ্চিন্তা মুক্ত থাকতে হবে মানসিক দুশ্চিন্তা মানব জীবনকে আরও ধ্বংসের দিকে দাবিত করে যখনই আপনি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকবেন তখন আপনার দেহে বেশ কিছু প্রবলেম দেখা দিবে ফার্স্ট ওয়ান হচ্ছে আপনার মাথা ব্যথা করবে শরীর খুব অস্বস্তি লাগবে আপনি মানসিকভাবে অনেক বেশি ডিপ্রেসড হয়ে যাবেন গালে ব্যথা করবে অনেক সময় মানসিক দুশ্চিন্তার কারণে দীর্ঘদিন পর্যন্ত মাথা ব্যথার সমস্যা দেখা দেয় এবং যে সমস্যাটা আপনাকে অনেক দিন পর্যন্ত সাফার করাবে যেমন আপনি মনে করেন আপনি সমস্যায় আপনার মাইগ্রেনের সমস্যা সৃষ্টি হতে পারে যা স্থায়ী মাথা ব্যথার দিকে আপনাকে দাবিত করতে পারে এবং অনেক সময় মাসেলের মধ্যে অর্থাৎ হাত পায়ে মাসালে মাসেলে প্রচন্ড ব্যথা অনুভব হতে পারে এবং এই ব্যথাটা দীর্ঘদিন পর্যন্ত থাকতে পারে এবং প্রস্রাবের সমস্যা হতে পারে প্রস্রাবের জ্বালাপড় হতে পারে মানসিক দুশ্চিন্তার কারণে পেটে ব্যথা হতে পারে মাঝে মধ্যে পেটে ব্যথা হতে বুক দরফল করতে পারে মানে খুব ভয় আতঙ্কের কারণে বা যে কোনো কারণ বুক দরফল করতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে একটা খুব সারপ্রাইজ ব্যাপার যে মানসিক আপনি কাজ করতেছেন এখানে কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে পাকস্থলিতে খেয়াল করেন মানসিক দুশ্চিন্তা এমন একটা রোগ যা মানুষের দেহের প্রত্যেকটা অর্গানে ক্ষতি সাধন করে থাকে কুষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে পায়খানা কষা হতে পারে এবং খুবই কুষ্ঠকাঠিন্য সমস্যা সাফার করতে পারেন এবং এটা আপনাকে প্রতিনিয়তই ধাবিতে করবে। দেখেন কুষ্ঠকাঠিন্য সমস্যা রোগী প্রতিটা ফ্যামিলিতেই কম বেশি আছে এ বিষয়টা খেয়াল রাখতে হবে মাংস পেশিতে ব্যথা হতে পারে অর্থাৎ আপনার মাংস পেশিগুলোতে প্রচণ্ড ব্যথা অস্বস্তিকতা এবং খুবই বিরক্তিকতা কাজ করতে পারে এবং আপনাকে শারীরিকভাবে অনেক বেশি দুর্বল করে দিবে মানসিকভাবে অনেক বেশি দুর্বল করে দিবে এবং আপনার দেহের কর্মক্ষমতাটাকে অনেক বেশি দুর্বল করে দিবে সুতরাং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সর্বোচ্চ সবচেয়ে রাখতে হবে টেনশন দূরে থাকতে হবে এবং টেনশন থেকে দূর থাকার উপায়গুলা আপনাকে फाइंड আউট করতে হবে আপনি টেনশনে আপনি সাফার করতেছেন কারণ জীবনটা আপনার সাফার করাটাও আপনার আপনিও এইটার ভোগান্তি আপনি নিজেই ভোগতিছেন সুতরাং এই ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সচেতনতা হতে হবে কারণ আপনি যদি সচেতন না হন আপনি যদি সচেতনতা প্রদক্ষেপ না করেন তাহলে আপনি এটা দ্বারা খুব বেশি একটা উপকৃত হবেন না আপনাকে টেনশন ফ্রি লাইফ লিড করতে হবে তবে জীবনের কিছু কিছু টেনশন আছে যেগুলা নিরাময় সম্ভব হয়ে ওঠে না যে নিজের জীবন থেকে যেতে চায় না অনেক কষ্ট থাকে বাট ওইটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার তো লাভ নেই ওইটাকে আপনার পিছনে রেখে যেতে হবে অনেক টেনশন থাকে প্রতিকূলতা আমাদের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে আপনি একজন ক্লিনিক্যাল আহ ডক্টর দেখাইতে পারেন অর্থাৎ সাইকোলজিস্ট ডক্টর দেখাইতে পারেন যা আপনাকে মানসিক ভাবে কিভাবে আপনি এটা থেকে ফিরে আসতে পারেন সে সম্পর্কে আপনাকে সঠিক পরামর্শ দিবে এবং এটা আসলেই ইফেক্টিভ এবং আসলেই গ্রহণযোগ্য তবে হ্যাঁ আপনি যদি মুসলমান হয়ে থাকেন আপনি যদি রবকে বিশ্বাস করেন তাহলে আপনার জন্য প্রতিটা কাজই খুব সহজ সুশৃঙ্খল এবং সাবলীল হবে কেননা জীবনের প্রতিটা ক্ষেত্র রবের হাতে আমাদের আমাদের হাতে কোনো কিছুই নেই দেখেন আমাদের কাজ চেষ্টা করা পরিশ্রম করে যাওয়া বা বাকিটা কোনটা কি আসবে না আসবে কি চলে যাবে কি থাকবে কি প্রতিকূলতা আসবে সব রবের হাতে আমাদের হাতে শুধু চেষ্টা করা সুতরাং এতটা ভয় এতটা প্রতিকূলতা নিজের মধ্যে না রেখে নিজের কাজকে নিজে করে যাওয়া এবং আহ সুফলতার দিকে সফলতার দিকে অপেক্ষা করা এবং অবশ্যই আল্লাহ চাইতো উত্তম প্রতিদান আসবেন ইনশাআল্লাহ তালা আলাইকুম